আমরা ওই আগামী 4 তারিখে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় বিধানসভা ভিত্তিক বুথ ভিত্তিক এখানে কর্মী সম্মেলন করবে। এক বিশাল জনসভা হবে, প্রায় লক্ষাধিক কর্মী আমাদের উপস্থিত থাকবেন। সেই জন্য আমরা মাঠ যে মাঠে করব, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের সভা নেত্রী মৌসুমদূর নাজিমুল হোসেন সাহেব ছিলেন, মজিম সাহেব ছিলেন, আমাদের কর্মী বন্ধুরা ছিলেন। আমরা গতবার শুভেন্দু অধিকারী মহাশয়কে নিয়ে যে মাঠটায় একটা বিশাল জনসমাবেশ করেছিলাম সেটাই আমরা ঠিক করেছিলাম, কিন্তু এখানে জল জমে আছে। সেই জন্য আমরা পাশে, আমরা কোটমালদা স্টেশনের অপোজিটে মাধাইপুর বলে মাঠ বলে এবং বিটি ওই বিএড কলেজের সামনে ওই মাঠটা আমরা ঠিক করলাম, যাতে আমাদের হরিশ্চন্দ্রপুর শান্তি আমাদের রতুয়ার মানুষ সোজাসুজি ট্রেনে আসতে পারবে, এসে আমাদের মঞ্চে আসতে পারবে। কালিয়াচক চাচল গাজল এরা আমাদের এনএসির উপর দিয়ে এখানে আসতে পারবে। সামনে কি পৌরসভা লক্ষ্য রেখে এই প্রোগ্রাম? পৌরসভা লক্ষ্য না, এটা দিদি প্রত্যেকটা জেলাতে কর্মী সম্মেলন করছে। আমাদের যেহেতু দুটো পৌরসভা আগামীতে হবে, আমরা দুটো পৌরসভা উপকৃত হব এবং তার সামনে বিধানসভা, সব কিছু নিয়ে আমাদের জেলার সংগঠন আরও শক্তিশালী হবে। তারই এ চলছে।